Hello viewers, Assalamualaikum. Welcome to my channel Nilima Kasin. Aske ami dalda banabo ar ami recipe ta apnader sathe share korbo. Okano khashir chorbi ache 2.5 kilo ami khub sundor kore dhuye rakhchi. Gorur chorbi dio banaite paren eta. Ar jara amar channel subscribe korchen na please amar channel ta subscribe kore niben. Bell icon ta click kore rakhben. Tokhon আমি যে ডিশ আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন আর এই চর্বিটা রান্না করতে বেশি সময় লাগবে না আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিছি তেজপাতা দেওয়ার পরে আমি কিছু পানি দিব পানি দিয়ে আমি আধা ঘন্টা কুক করব আগে ডালটা দিয়ে অনেক কিছু রান্না করা হইতো এখন আর ডালটা আগের মতো ব্যবহার করা হয় না যেমন আগে বিরিয়ানি রান্না করা হইতো বুনা খিচুড়ি ফিলাউ রাইস ডালটা দিয়ে এসব রান্না করলে খাইতে খুব ভালো লাগে আধা ঘন্টা রান্না হয়ে গেছে আর আমি 15-20 মিনিট রান্না করব তারপরে আমি নামিয়ে নিব নামানোর পরে আমি এটা 4-5 ঘন্টা লাগে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এই যে চর্বি আছে এগুলো উপরে উঠে যাবে আমাদের সিলেটে একটা সিন্নি বানায় যে সিন্নিটার নাম হচ্ছে তুষা সিন্নি ডালটা দিয়ে তুষা সিন্নি বানাইতে হয় খাইতে অনেক টেস্ট হয় আমার খুব ভালো লাগে এখনও বানানো হয় তুষা সিন্নি সিলেটে কুক হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি এটা রেখে দিব 4-5 ঘন্টার জন্য ঠান্ডা হয়ে আসলে উপরে যে ফ্যাট আছে এগুলো উঠে যাবে খুব সুন্দরে বসে যাবে এগুলা তখন আমি তুলে নিব ফাঁস ঘন্টা হয়ে গেছে ফাঁস ঘন্টা হওয়া পরে এইভাবে হয়েছে ফেট তোলা পরে আবার আমি এটা কুক করব ফেটের মাঝে এখনও ময়লা আছে সেকেন্ড টাইম কুক করলে ফেট নাইস অ্যান্ড ক্লিন হবে বেশি করে পানি দিয়ে কুক করব আর এই ফেট এখন কুক করতে বেশি সময় লাগবে না 10-12 মিনিট সময় লাগবে আর ফেট কুক করার পরে আমি এটা আবারও ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আর ঠান্ডা হইতে সময় লাগবে 4-5 ঘন্টা ঠান্ডা হওয়ার পরে উপরে ফেটগুলো উঠে যাবে আর নিচে যে বেশি করে পানি দিছি পানির মাঝে ময়লা যে ছিল ময়লাগুলো চলে যাবে তখন দেখতে ডালটা সুন্দরও লাগবে ক্লিনও হবে এটা আমাদের সিলেটে এক ধরনের সিন্নি হয় নাম তুষা সিন্নি এইটা ডালডাল দিয়ে করলে খাইতে খুব ভালো লাগে এখনও এই সিন্নি করা হয় সিলেটে 5 ঘন্টা হয়ে গেছে এই যে উপরে খুব সুন্দর হয়ে এইটা শক্ত হয়ে বসে গেছে আমি এখন কেটে তুলে নিচ্ছি আর এই ডালডা দিয়া যদি রোস্ট পটেটো রান্না করা হয় খাইতে খুব ভালো লাগে খুব সুন্দর ফ্লেভার হয় এইভাবে কেটে পিস পিস করে রাখতে পারেন না হয় মেল্ট করে জারে ঢুকিয়ে রাখতে পারেন এই তো খুব সুন্দর হয়েছে এখন আর ডালডার মাঝে কোনো রকমের কোনো ময়লা নাই খুব সুন্দর ক্লিন হয়ে আছে আমার নীলিমা কিচেন ফেসবুক পেজ আছে প্লিজ লাইক অ্যান্ড ফলো করবেন ডালডা দেখতে খুব সুন্দর হয়েছে আমি ডালডা মেল্ট করার আগে ওজন করে নিব দেখব কতটুকু ডালডা বাহির হয়েছে 1 কিলোর মতো বাহির হয়েছে ডালটা 1 কিলো থেকে সামান্য বেশি আছে এখন আমি ডালটা মেল্ট করে নিব জারে রাখার জন্য এভাবে রাখতে পারেন যার যেভাবে ইচ্ছা এটা মেল্ট হইতে বেশি সময় লাগবে না 4-5 মিনিট মেল্ট হয়ে গেছে এখন আমি এটা জারে নিয়ে নিব যারা নতুন রান্না শিখতেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ডালটা ঠান্ডা করে লিড লাগিয়ে রাখবেন 1 বছর পর্যন্ত খাইতে পারবেন যদি ফ্রিজে রাখা হয় তাহলে আরও বেশি দিনও খাওয়া যাবে আর ডালটা দিয়া পরোটা বানাইলে তো অসাধারণ টেস্ট হয় আমার খুব ভালো লাগে জাম ঘি আচার বানানোর পরে লিডে ডেট লিখে রাখাটা ভালো আমি একটা লেবেলের মাঝে ডেট লিখে রাখলাম তখন আমি বুঝতে পারবো আমি কোন দিন ডালটা বানিয়েছি
আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া, সালাম এন্ড শুভেচ্ছা থাকলো। খোদা হাফিজ।